প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে জানাই সুস্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি সপ্তম শ্রেণীর বন্ধুদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায়টি নিয়ে তোমাদের সামনে একটি অনলাইন ক্লাস উপস্থাপনা করতে যাচ্ছি। গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম এবং গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সুনাগরিকের কী কী গুণগুলো আছে, অর্থাৎ সুনাগরিকের গুণাবলী নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশে সুনাগরিকের প্রতিবন্ধকতা, অর্থাৎ আমাদের বাংলাদেশে সুনাগরিকতা অর্জনে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেটা আমরা আজকে আলোচনা করব। তাহলে আমি আশা রাখছি তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই ক্লাস, বাংলাদেশে সুনাগরিকের প্রতিবন্ধকতা। বাংলাদেশে সুনাগরিকের প্রতিবন্ধকতা, দেখো আমি এখানে আটটা সুনাগরিকের কী কী বিষয় আছে, প্রতিবন্ধকতা রয়েছে আটটা দেখিয়েছি, ঠিক আছে? বইয়ের মধ্যে আটটি দেওয়া আছে এবং প্রথম যে প্রতিবন্ধকতা হিসেবে রয়েছে নির্লিপ্ততা। তাহলে আমরা প্রথমেই জেনে নিব নির্লিপ্ততা মানে কী। সাধারণভাবে কাজের প্রতি নাগরিকদের উদাসীনতাকে বলে নির্লিপ্ততা। বিভিন্ন কারণে নির্লিপ্ততা তৈরি হয়, যেমন নিরক্ষরতা, উপযুক্ত শিক্ষার অভাব, অলসতা, দারিদ্র ও কাজে অনীহা। আমাদের দেশে নাগরিকদের মধ্যে এ জাতীয় নির্লিপ্ততা লক্ষ্য করা যায়। এর ফলে তারা রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে চায় না, এমনকি নাগরিক হিসেবে নিজেদের দায়িত্ব ও কর্তব্য পালন করে না। অর্থাৎ কি, নির্লিপ্ততা হচ্ছে এমন একটি বিষয় যেখানে কিনা একজন লোক তার জ্ঞানের অভাব থাকবে, সে তেমন ধনী ব্যক্তি হবে না বা পারিবারিক আর্থিক অবস্থা তার বেশি তেমন ভালো থাকবে না, শিক্ষাগত কোনো যোগ্যতা থাকবে না, সেই কি নির্লিপ্ততা, ঠিক আছে? এটাই হচ্ছে নির্লিপ্ততা। এমন একজন লোক মানে রাষ্ট্রের কোনো কাজে সে অগ্রসর হবে না, রাষ্ট্রের প্রতি উদাসীন থাকবে, দায়িত্ব কর্তব্য নিতে চাবে না আর কি, কোনো দায়িত্ব নিতে চাবে না। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থপরায়ণতা। তাহলে আমরা দেখে নিব ব্যক্তি স্বার্থপরায়ণতাটা কি। এটি সুনাগরিকতা অর্জনের পথে আরেকটি বড় অন্তরায়। এর ফলে ব্যক্তি নিজের স্বার্থকে দেশের স্বার্থের চেয়ে বড় করে দেখে। এর ফলে নাগরিক সহজে দুর্নীতি, স্বজনপ্রীতি ও পক্ষপাতিত্ব করে থাকে। এই কারণেই নির্বাচনে অনেক সময় যোগ্য লোককে ভোট না দিয়ে দলীয় ও ব্যক্তিগত স্বার্থ বিবেচনা করে ভোট দেয়। উপযুক্ত প্রার্থীকে বাদ দিয়ে নিজ আত্মীয় বা পরিচিত জনকে চাকরি দেয়। স্বজনপ্রীতি ও আর্থিক অনিয়ম করে। এসব কিছুই সুনাগরিকের প্রতিবন্ধকতা। এই ধরনের কর্মকাণ্ড রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করে। দ্বিতীয় যে বিষয়টা বলা হয়েছে ব্যক্তি স্বার্থপরায়ণতা, সেটা হচ্ছে কি, একজন লোক ধরো লোভের বশে বা তার কোনো নিকটতম আত্মীয় তাকে কি নিজের স্বার্থে স্বার্থকে বেশি বড় করে দেখে, নিজের স্বার্থে সে ওই লোকটাকে কাজে লাগায়। যে যোগ্য ব্যক্তি তাকে সে বিবেচনা না করে, যোগ্যতা বিবেচনা না করে কি সে নিজের স্বার্থে তার পরমাত্মীয় বা নিজ লোককে কাজে লাগায়। তারপর ধরো দেশের স্বার্থে কোনো কাজ না করে কি করবে, সে নিজের স্বার্থটাকে কি বেশি প্রায়োরিটি দিবে, সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থপরায়ণতা। তৃতীয় যে বিষয়টা দলীয় মনোভাব। আচ্ছা, দলীয় মনোভাবটা কি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া কার্যকর থাকে না, ফলে এই শাসন ব্যবস্থা এক ধরনের দলীয় মনোভাব কাজ করে। গণতন্ত্র আমাদের বিভিন্ন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়, কিন্তু এই ব্যবস্থায় আবার নিজ দলের প্রতি একই রকম, বিরোধী দলের লোকদের প্রতি অন্যরকমের আচরণে করলে তা সুনাগরিকের হওয়ার পথে একটি বাধা হয়ে দাঁড়ায়। অর্থাৎ কি, দলীয় মনোভাব হচ্ছে এমন একটা বিষয় কি, দলের প্রায়োরিটি দিবে বেশি, ঠিক আছে? একদল আরেক দলের সাথে কি শুধু কম্পিটিশন লাগবে, দলীয় মনোভাব, নিজের দলের প্রতি সে কি একেবারে একরকম থাকবে এবং বিরোধী দল লোকদের প্রতি কি তার অন্যরকম আচরণ হবে, ঠিক আছে? সেটা হচ্ছে দলীয় মনোভাব। চতুর্থ বিষয় যেটা অজ্ঞতা ও নিরক্ষতা। আশা করি তোমরা সকলে এটা সম্বন্ধে কিছু না কিছু ধারণা আছে তোমাদের সকলের মধ্যে। আচ্ছা চলো দেখে নিই অজ্ঞতা নিরক্ষতা কি।
অজ্ঞ ও নিরক্ষ লোক অনেক কিছু জানতে ও বুঝতে পারে না। আমাদের দেশে প্রায় এক তৃতীয়াংশ নাগরিক নিরক্ষর, কত বলেছে, এক তৃতীয়াংশ, অর্থাৎ তিন ভাগের এক ভাগ। যারা লেখাপড়া জানেন তাদের অনেকেই স্বল্প শিক্ষিত, ফলে তারা প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাদের উপর রাষ্ট্রের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। অতএব বাংলাদেশে বিপুল সংখ্যক নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং নিরক্ষরতা থেকে মুক্ত হতে হবে। অর্থাৎ নিরক্ষরতা, দেখো কী বলেছে, অজ্ঞতা ও নিরক্ষরতা আমরা জানি কি, তাই না? পড়াশোনা বা তেমন তাদের কোনো সাধারণ জ্ঞান থাকবে না, ঠিক আছে? তারা তাহলে কি রাষ্ট্রীয় নিয়মকানুন সম্বন্ধে তারা ধারণা লাভ পাবে বা তারা করতে চাবে? তারা তো কিছু বুঝবেই না, নিয়মকানুন কি তারা বুঝতেই পারবে না, তাই না? তাহলে আমাদের কি অজ্ঞতা ও নিরক্ষরতা দূর করতে হবে আমাদের দেশ থেকে। তারপর যে বিষয়টা রয়েছে, ধর্মান্ধতা। ধর্মান্ধতাটা কি? সুনাগরিকের বিকাশে ধর্মান্ধতা একটি বিরাট অন্তরায়। ধর্মান্ধতা ব্যক্তিকে অন্য ধর্মের প্রতি বিদেশী করে তোলে। এই ধরনের মনোভাব বিভিন্ন ধর্মের লোকের মধ্যে বিভেদ ও সংঘাত সৃষ্টি করে। এই ধরনের পরিস্থিতি দেশের সংহতি, উন্নতি ও প্রগতিকে বিনষ্ট করে। অর্থাৎ কি, নিজের ধর্ম বাদ দিয়ে সে কী করবে, অন্য ধর্মের দিকে বেশি মনোযোগী হবে, অন্যের ধর্মের প্রায়োরিটি দিবে বেশি, তাহলে সেটা কি ধর্মান্ধতা। তারপর রয়েছে দাম্ভিকতা। একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয়। সংখ্যালঘিষ্ট লোকদের মধ্যেও এই মনোভাব তৈরি হতে পারে যদি তারা তাদের ধর্মকে অন্যান্য ধর্মের চেয়ে একমাত্র সত্য হিসেবে বিশ্বাস করে। ফলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অশান্তি বিরাজ করে। তারপর এটা হচ্ছে কি সাম্প্রদায়িকতা, কি একটি সংখ্যাগরিষ্ঠ ধর্মের আধিপত্য থেকে কি সাম্প্রদায়িকতার মনোভাব তৈরি হয় আর কি, বুঝতে পেরেছ? তাদের মনোভাবটা এমনভাবে তৈরি হবে যে তারা ধর্মকে অন্যান্য ধর্মের চেয়ে একমাত্র সত্য, মানে ধর্মান্ধতার বিপরীত। একটা ধর্মান্ধতা হচ্ছে নিজের ধর্মকে বাদ দিয়ে অন্য ধর্মের দিকে ঝুঁকে পড়া, আর এখানে সাম্প্রদায়িকতাটা কি, অন্য ধর্মে যারা আছে তাদের তারা বিশ্বাস করবে না, ফলে কি হবে, দেশে বিভেদ অশান্তি বিরাজ করবে। তারা শুধু তাদের সম্প্রদায়টা নিয়ে কি ব্যস্ত থাকবে, অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে তারা কি কোনো ধরনের কথা তারা শুনবে না, তারা মনে করবে তারাই কি ঠিক। তারপর রয়েছে সর্বশেষ অর্থনৈতিক অগ্রসরতা। আচ্ছা দেখে নেব অর্থনৈতিক অগ্রসরতাটা কি। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এ দেশের 50% লোক দারিদ্র সীমার নিচে বসবাস করে। কত ভাগ? 50% লোক। ফলে তাদের বুদ্ধিমত্তার যথাযথ বিকাশ হয় না, তাদের বিবেকও সঠিকভাবে কাজ করে না, যা সুনাগরিকতা অর্জনের জন্য একটি অন্যতম বাধা। তার মানে কি অর্থনৈতিক অনগ্রসরতা, কি অর্থনৈতিকভাবে তারা সচ্ছল না, আর্থিক সমস্যায় জড়িত। যেখানে মানুষ আর্থিক সমস্যায় জড়িত থাকে সেখানে কি তারা রাষ্ট্রীয়, অর্থাৎ কি রাষ্ট্রীয় কোনো কাজ করতে চাইবে, তাদের তো দিন আনে দিন খায়। অর্থাৎ কি তারা কোনো রকম বাঁচতে পারলেই হয় এমন মনোভাব থাকবে। রাষ্ট্রের প্রতি তারা কোনো ধরনের কি নিয়ম নীতি নিয়মকানুন বায়নকানুন মেনে চলবে না, ঠিক আছে? সেটাই কি অর্থনৈতিক অনগ্রসরতা। আমরা জানি বেঁচে থাকার জন্য অর্থ অনেক বড় একটা বিষয়। আমাদের যদি স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলার জন্য অর্থ না থাকে তাহলে কি আমাদের মন মেজাজ ভালো হয় না? সেখানে আমরা দেশের উন্নতি কীভাবে হয় সেটা চিন্তা না করে কীভাবে আমরা বাঁচতে পারবো সেটাই চিন্তা করবো, তাই না? তাহলে এই আটটা বিষয় হচ্ছে কি বিষয় যেটা কি না বাংলাদেশের সুনাগরিকের মানে সুনাগরিকের কি বলা হয় সুনাগরিকের গুণাগুণগুলা যে আছে সেটা কি প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অর্থাৎ কি এই সকল বিষয়গুলা কি সুনাগরিকের ক্ষেত্রে প্রতিবন্ধক হিসেবে কাজ করে, এই আটটা বিষয়। তাহলে আমরা পরবর্তী যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই যে সুনাগরিকের প্রতিবন্ধকতা সেটা আমরা কীভাবে দূর করবো, ঠিক আছে? দূর করার কী কী উপায় আছে তোমরা ভালোভাবে শুনে নাও। আমি খুব সংক্ষেপে, আমি যদিও বা বোর্ডে দেখাই নাই, আমি আস্তে আস্তে খুব সুন্দর করে পড়বো এবং যেহেতু বইয়ের মধ্যে খুব সহজ সরল ভাষায় সংক্ষিপ্ত ভাষায় মানে লেখা আছে, তোমরা আশা করি বুঝতে পারবে। আচ্ছা সুনাগরিকের প্রতিবন্ধকতা দূরীকরণের উপায়ে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হবে।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, সকল ধরনের অলসতা ও নির্লিপ্ততা পরিহার করে দেশ গঠনে অংশগ্রহণ করতে হবে। তারপর যে বিষয়টা, সেটা হচ্ছে ব্যক্তির চেয়ে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে। ঠিক আছে, আমার স্বার্থকে বাদ দিয়ে কি আমার দেশের স্বার্থ বড় করে দেখতে হবে। দলীয় মনোভাব পরিত্যাগ করে সার্বজনীন মনোভাব পোষণ করতে হবে, যেটা কিনা দলীয় মনোভাব। দেখো, আমরা তৃতীয় বিষয়টা যেটা অংশ ই করেছি, আলোচনা করেছি, শুধু ধর্ম, বর্ণ, গোষ্ঠী ইত্যাদি ভেদে মানুষকে পৃথক না করে সকলের প্রতি সম আচরণের মনোভাব জাগ্রত করতে হবে। কি আমরা সকলে ধর্ম, বর্ণ, জাতি এগুলো কোনো বিষয় না, আমরা সকলে কি মানুষ, তাই না? দাম্ভিকতা পরিহার করে সকলের জন্য কল্যাণকর মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। একজন মানুষও যদি কল্যাণকর মতামত প্রদান করে, সংখ্যাগরিষ্ঠতার জোরে তার মতামতকে শুদ্ধ করা যাবে না। অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বোনেরা, আজকে আমরা দেখে নিলাম বাংলাদেশে সুনাগরিকের প্রতিবন্ধকতা, ঠিক আছে? এবং এই যে প্রতিবন্ধকতাগুলো আছে, সেটা আমরা কী কী উপায়ে দূর করতে পারি, সেটাও আমি তোমাদের সাথে সংক্ষেপ আলোচনা করেছি। তাহলে আমি আশা রাখছি তোমরা সকলে আজকের এই ক্লাসে মনোযোগী ছিলে, এবং আমি আসলে কী বোঝাতে চেয়েছি তোমরা সকলে বুঝতে পেরেছ। যদি কারো কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, নেক্সট ক্লাসে আমি সেটা আলোচনা করব। তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার এই চ্যাপ্টারটার বাকি অংশটা শেষ করে ফেলব। তোমরা সকলে ভালো থাকো, বাসায় থাকো এবং সুন্দরভাবে পড়াশোনা করো, যেন পরীক্ষা ভালো হয়। সবাইকে জানাই ধন্যবাদ এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংকস।